শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাংলায় এসে সরকারি প্রকল্পে টাকায় স্কুল পড়ুয়াদের পোশাক তৈরির বরাত নিয়ে নিশানা করেছিলেন নবান্নকে। এর একদিনের মাথায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করে দাবি করলেন নিম্নমানের পোশাক দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদের। স্কুলে নিম্নমানের পোশাক দিয়েছে, জুতো ব্যাগ সব সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, সমগ্র শিক্ষা মিশনের টাকা, সেই টাকা থেকে ভাইপো পার্থরা কাটমানি খেয়েছে। এবারে যে স্কুলের পোশাক এত নিম্নমানের পোশাক, বাচ্চারা ছুটে চাইছে না, সব জায়গায় লোগো লাগিয়ে দিয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে সামাজিক মাধ্যমে একটি পোশাকের ছবি পোস্ট করেন শুভেন্দু। এদিকে প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন পশ্চিম বর্ধমানের জেলা শাসককে একটি চিঠি দিয়ে নিকৃষ্ট মানের পোশাক সরবরাহের অভিযোগ তোলে। দুর্নীতি কোথাও তো কোথাও হচ্ছে, তা নাহলে তো সরকার যখন টাকাটা দিচ্ছে তাহলে এইভাবে ড্রেসগুলো কেন আসবে? আরও তো ভালো ড্রেস হওয়া উচিত ওই টাকায়, এটা তো আমরা জানি। এই জন্যই বলছি যে কোথাও তো কিছু হচ্ছে, তা নাহলে তো এটা হওয়া সম্ভব নয়। আমরা চাইছি যে এইগুলো কেন হচ্ছে একটু জেলা শাসককে দেখতে বলেছি যে কেন হচ্ছে একটু দেখুন আপনারা, যদি এটা সুরাহা করা যায়। একই সঙ্গে শুভেন্দুর অভিযোগ, 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের কেন্দ্র বরাদ্দ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে রাজ্যে, আর তার তথ্য প্রমাণও রয়েছে তার কাছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কার্যত শুভেন্দুর অভিযোগকে সমর্থন করে দাবি করলেন, রাজ্য জুড়ে যে লুট চলছে তা তো অনেক আগেই বামেরা বলেছে। আমরা তো বারবার এই কথাটা বলেছি যে খেলা মেলা উৎসব ফষ্টি নষ্টি তাতেই সরকারের আগ্রহ, আর কোথাও তো আগ্রহ নেই। বাকি তো লুট হচ্ছে, 100 দিনের টাকায় লুট, পঞ্চায়েতের টাকায় লুট, নানাবিধ লুট চলছে। রাজনৈতিক মহলের মতে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে রাজ্যের মুখ পুড়িয়েছে শিক্ষা দপ্তর। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পর্যন্ত কারোদের ভেতর যেতে হয়েছে। এই হিমশিম খাওয়া পরিস্থিতিতে যদি পোশাক সরবরাহে দুর্নীতির অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয় তাহলে আরও সংকটে পড়বে নবান্ন। নিউজ টাইম।